সাভারে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বৈশাখী মেলা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে মেয়র আতিকের আগমন। বৈশাখী অনুষ্ঠানে বিভিন্ন রকমের বাহারি পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন। পরে হিট অফিসার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, হিট অফিসার বুশরাকে যুক্তরাষ্ট্র নিয়োগ দিয়েছে। হিট অফিসার বুশরা যা বলেন সেটি তারা মেনে চলেন। তিনি বলেন, রাজধানীতে তাপদাহ এর কারণে কয়েক হাজার ছাতা জনসাধারণের মধ্যে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ, লাইভে। আমরা মনে করি যে আজকে যে বৈশাখী উৎসব আজকে যখন মানাতে ইউনিভার্সিটি মানে বিরাট একটা মেসেজ ক্যারি করে, কিন্তু এই ইউনিভার্সিটি হওয়ার পরে এটা আমার যারা আমাদের প্রথম বৈশাখী উৎসব কিন্তু হচ্ছে। আমরা মনে করি এই ধরনের উৎসব এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ দিনের মানে এগিয়ে যাবে, এবং আমরা মনে করি জাতির জন্য বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য এই যে আমাদের সনদ যেটা আছে অসাম্প্রদায়িক ভাষা গড়ার ক্ষেত্রে এই ধরনের কালচারাল প্রোগ্রাম এই ধরনের বৈশাখী প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা মনে করি আমাদের এই ধরনের প্রোগ্রাম সবসময় থাকবে। কারণ আমরা দেখছি যে একটি স্বার্থবেশী গোষ্ঠী এই অসাম্প্রদায়িক বিরুদ্ধে তারা কাজ করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং এই ধরনের খেলাধুলা প্রোগ্রাম আরও বেশি বেশি করতে হবে। এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি স্বাধীন বাংলা নিউজ, স্বাধীনতার কথা বলে।